উন্নয়নের একি হাল, চার দিনে পথশ্রীর উঠছে ঝাল, স্লোগান তুলে বিক্ষোভ এলাকাবাসীদের। পথশ্রী প্রকল্পে রঘুনাথগঞ্জে এক নম্বর ব্লকের অন্তর্গত 34 নম্বর সংলগ্ন ঘোরশালা থেকে তক্ষক পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়। সেই পিচ রাস্তা নির্মাণের এখনও পর্যন্ত 1 কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। 4 দিন পর থেকেই পিচ উঠে যাচ্ছে ওই রাস্তায়। তার প্রতিবাদে এদিন সকাল থেকেই বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাদের দাবি, এই রাস্তার নির্মাণ কাজ সঠিকভাবে সম্পন্ন হোক, সঠিকভাবে নির্মাণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও জানান। আমাদের বক্তব্য হচ্ছে, ঘোরশালা থেকে বাঘা পর্যন্ত যে রাস্তা হয়েছে সেই রাস্তা পুনরায় আমরা 4 দিনের মাথায় দেখলাম পিচ উঠে গেল, হ্যাঁ হাতে উঠে আছে, এবং আমরা কন্ট্রাক্টরকে এবং প্রশাসনের এই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতে চাইছি যে রাস্তা পুনরায় তদন্ত করে আবার রাস্তা করা হোক, নালে রাস্তা আমরা করতে দেবো না কোনো মতেই। 1 ইঞ্চিও দেয়নি, সামান্য একটু পুরু করে দিয়েছে, আর যেখানে গর্ত ছিল সেখানে গর্তই আছে, গর্তগুলো মেক আপ করেনি, এবড়ো খেবড়ে আছে রাস্তা অটোমেটিক্যালি সব উঠে পালিয়ে যাচ্ছে, হাতে উঠে যাচ্ছে স্যার। এখন ওরা বলছে যে আমাদের এই শিডিউল আছে, আমরা এই করেছি, শিডিউল কিন্তু আমাদেরকে দেখায়নি।